الله وبركاته এই ঢাকার মেহমানরা কোথায় নিয়ে আসতে পারতেন তো তারা ফ্রেশ হইলে নিয়ে আসেন নিয়ে আসেন বসাইতেন الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق من يشاء بغير حساب আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি আমাদেরকে বিষ্ণুপুর জামে মসজিদে, হ্যাঁ মাদ্রাসার নাম কি? মাদ্রাসায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইফতেতাহ উপলক্ষে আসার, বসার, কিছু কথা বলার, শোনা তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। মেরে ভাইও, আল্লাহ তাআলা দিন কাকে দান করেন? যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন তাকেই দিন দান করেন। ইন্নাল্লাহ ইউহিব্বুদ্দিন ইউতিদ্দিন লিমান ইউহিব্বুহু, আল্লাহ তাআলা তাকে দিন দান করেন যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। বলেন আল্লাহ তাআলা কাকে দিন দান করেন আর দুনিয়া কাকে দান করেন? যাকে ভালোবাসেন তাকেও দুনিয়া দান করেন, যাকে ভালোবাসেন না তাকেও দুনিয়া দান করেন। দুনিয়া দিলেই আল্লাহ তাআলা ভালোবাসেন এর দলিল নয়, লেকিন দিন দিলেই আল্লাহ তাআলা ভালোবাসেন এর দলিল। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে দিনের জন্যই জমা করেছেন। আমরা মাদ্রাসা করেছি তো দিনের জন্যই করেছি। বলেন আলহামদুলিল্লাহ। যেই মাল আপনি দিনের জন্য খরচ করলেন এটা আপনার মাল, এটা নির্ঘাত আপনার মাল, নিরঙ্কুশ আপনার মাল। আর যেটা রেখে গেলেন এটা আপনার নয়, এটা আরেকজনের মাল। বলেন এটা কার মাল? আরেকজনের মাল।
এটা হয়ে গেল আরেকজনের মা আর যেটা আপনি মসজিদ মাদ্রাসা দিলেন এটা হয়ে গেল কার মাল এটা শুধু আমার মাল সুবহানাল্লাহ বলবো সুবহানাল্লাহ এটা কার মাল বলেন আমার মাল এটা আমার গাড়ি এটা আমার বাড়ি আর যে মাল আপনি আল্লাহর জন্য দিলেন এটা শুধু আপনার মাল আর বাকি সব কার ওয়ারাসাদের মাল অন্যদের মাল আমরা এখন অন্যদের জন্য বেশি ফিকির করি না নিজের জন্য বেশি ফিকির করি আপনার মৃত্যুর পরে সঙ্গে সঙ্গে ফেরেশতারা জিজ্ঞেস করবে দেখো তো এই দেখো দেখো মা কদ্দাম সে অগ্রে কি পাঠিয়েছে দেখো সে সামনের জন্য কি পাঠিয়েছে দেখো আর সমস্ত আত্মীয় স্বজন এসে জমা হয়ে কি বলবে জানেন দেখো দেখো মা তারাকা দেখো দেখো কি দেখে গেছে মা আখরা দেখো দেখো কি দেখে গেছে আর ফেরেশতারা কি বলবে দেখো দেখো সে আগে কি পাঠিয়েছে ওরা জিজ্ঞেস করবে দেখো দেখো কি নিয়ে এসেছে আর এরা জিজ্ঞেস করবে দেখো দেখো কি রেখে গেছে জিজ্ঞেস করবে দুই চার দু চার শ মানুষ দু চার শ কোথায় দু চার ডজন দু চার পঞ্চাশ জন একশো জনে জিজ্ঞেস করবে দেখো কি রেখে গেছে আর কোটি কোটি ফেরেশতা জিজ্ঞেস করবে দেখো কি নিয়ে আসছে আমরা এই প্রশ্নের উত্তর ঠিক করার চেষ্টায় আছি কোন প্রশ্ন আমরা চেষ্টায় আছি আমার মৃত্যুর পরে বাকিরা কি বলবে আচ্ছা বাড়ি করে গেল না কি বলবে শুধু এই প্রশ্নের চক্করে আছে আমার নাতির বউ এসে কি বলবে কিছু করে গেল না দাদা নাতিও এখনো আসে নাই দুনিয়াতে বউ তো এখনো কি নানির পেটে লেকিন এখন ফিকির করে নাতির বউ এসে কি বলবে দাদা কিছু রেখে গেল মান সম্মানের প্রশ্ন শুধু এই পারে ফিকির এই জন্য আল্লাহ তালা আমাদেরকে ফিকরে আখরাত নসিব করে বলেন আল্লাহ তালা আমাদেরকে আখরাতের ফিকির নসিব করে যে কখনো কি একটু ভাবতে পারেন না মাঝে মাঝে আসলে ওই পারে কি হবে কি মাঝে মাঝে একটু লাগে না মাঝে মাঝে একটু ভাবা যায় না যে ওখানে আসলে কি হবে মানুষ যখন মৃত্যুকে ভুলে যায় মানুষ যখন মৌতের কথা বলেন মৌতের কথা বেশি বেশি স্মরণ করলে বলেন আখিরাতের কথা বেশি বেশি মনে করলে আল্লাহ তাআলা তাকে নগদ তিনটা পুরস্কার দেন এক নাম্বার হলো আল্লাহ তাআলা তাকে তাড়াতাড়ি তাওবা তৌফিক দিয়ে দেন তাজিলু তাওবা আল্লাহ তাআলা তাকে তাড়াতাড়ি তাওবা নসিব করেন যে মনে করে যে আজকে রাত আমার শেষ রাত তো সে তো অবশ্যই তওবা করে নিবে যে মনে করে আজকের দিন শেষ দিন হইতে পারে তো সে তো অবশ্যই তওবা করে নিবে আর যে মনে করে না আরো সত্তর বছর আছে তো তার আর তওবা নসিব হবে এই জন্য শয়তান আমাদেরকে তা কাজ করে সে শুধু আমাদেরকে বলে আরো পরে কি বলে বলেন আরো পরে শয়তান আমাদেরকে একটা সবক শিখা আরো আরো পরে আরো পরে তাহলে মৌতের স্মরণ মানুষকে তিনটা পুরস্কার দেয় এক নম্বর কি তাজিলু তাওবা আল্লাহ তাআলা তাকে দ্রুত তাওবার তৌফিক দিয়ে দেন দুই নম্বরে হলো আর রিদা বিল কলিল আল্লাহ তাআলা তাকে অল্পে তুষ্ট করে দেন সে কি হয় বলেন সে অল্পে তুষ্ট হয় আর তিন নম্বরে হলো আল্লাযাতু ফিল ইবাদা আল্লাহ তাআলা তার প্রতিটা ইবাদতের মধ্যে মজা দিয়ে দেন কি দিয়ে দেন বলে ইবাদতের মধ্যে মজা দিয়ে তার নামাজের মজা আলাদা তার জিকিরের মজা আলাদা তার তেলাওয়াতের মজা আলাদা আরে তার ঘুমের মজাও আলাদা কি হয় সে তো তসবিহ পড়তে পড়তে ঘুমায় আর তসবিহ পড়তে পড়তেই উঠে এজন্য তার ঘুমেও মজা তার ঘুমেও কি বলেন মজা এজন্য যে মওতের কথা বেশি বেশি মনে করে তো আল্লাহ তাআলা তাকে নগদ তিনটা পুরস্কার দেন প্রথম পুরস্কার কি মেহমানদেরকে একটু জায়গা দিয়ে দেন এনারা সরাসরি ঢাকা থেকে আসছে আল্লাহ তাআলা এনাদেরকে তৌফিক দান করেন যারা নাই কোন উদ্দেশ্যে আসছে যদি উদ্দেশ্যটা সহি করে নেয় তো এই আশা বহুত বড় কামিয়াবির কারণ হয়ে যাবে সামনে আসেন তিনজন সামনে আসেন যেহেতু দূর থেকে আসছেন আসেন কাছে আসেন একদম সামনে আসেন বাচ্চা তুমি একটু পিছনে যাও বাবা তোমরা একটু পিছনে মেহমানদেরকে একটু জায়গা দিয়ে
তিনটা বাচ্চা একটু পেছনে আসো আসো মাশাআল্লাহ তো কি বলছি বলেন যে মওতের কথা বেশি বেশি মনে করে তো আল্লাহ তাআলা তাকে তিনটা পুরস্কার দেন কয়টা পুরস্কার এক নাম্বার আল্লাহ তাআলা তাকে তাড়াতাড়ি তাওবার তৌফিক দেন যে মওতের কথা মনে করে আল্লাহ তাআলা তাকে কি দেন বলেন তাওবার তাড়াতাড়ি তৌফিক দেন সে জলদি জলদি তওবা করে আমরা তো 60 বছর হয়ে গেলেও তওবা করি না 70 বছরও তওবা করি না আরো পরে বলেন একটা শিখছি আমরা আরো পরে এখন আরো পরে এই কথাটা সরাসরি শয়তানের তাবিজ বলেন আরো পরে এই কথাটা কি নামাজ আরো পরে পড়বে রোজা আরো পরে করবে হজ আরো পরে করবে হ্যাঁ যাকাত সে আরো পরে দিবে আরে পর্দা আরো পরে করবে আরে দাড়ি সে আরো পরে রাখবে এই আরো পরে এখনো বয়স হয় নাই এখনো কি হয় নাই বয়স হয় এজন্য মওতের শরণ মানুষকে তাড়াতাড়ি তওবা শেখায় কি বলছি বলেন তাড়াতাড়ি তওবা শেখায় আর মওতের শরণ মানুষকে আর রিদা বিল কলিল অল্পে তুষ্ট করে দেয় সে অল্প বেই খুশি হয়ে যায় কারণ তার যে মওত মনে আছে এজন্য সে অল্প পাইয়াই কি বলে আলহামদুলিল্লাহ বলে সে একতলা বাড়ি নিয়ে বড় তুষ্ট আর মওতের শরণ না হলে আট তলায়ও তাকে তুষ্ট করে না বাস্তব না বাস্তব বলেন মওতের শরণ না হলে আট তলাও তাকে কি করে না পরিতুষ্ট করে সে খালি আরো চাই বলে আরো চাই আল্লাহুম তাকাত সে বলে আরো চাই বলে কি চাই বলেন আরো চাই প্রবণতা আরো চাই প্রবণতা এটা মওতকে ভুলে যাওয়ার দলিল এটা মওত ভুলে যাওয়ার কি প্রমাণ আরো চাই এটা মওত ভুলে যাওয়ার কি প্রমাণ তিন নম্বর হলো আল্লাযাতু ফিল ইবাদা যে মওতের কথা বেশি বেশি মনে করে তো আল্লাহ তাআলা তার ইবাদতে মজা রেখে দেয় মজা ইবাদতের মজা জান্নাতের মজার চেয়েও বেশি কি বলছি বলেন ইবাদতের মজা জান্নাতের মজার চেয়েও বেশি আপনি বলবেন কি আশ্চর্য কথা ইবাদতের মজা জান্নাতের মজার চেয়ে বেশি হয় কি ইবাদতের মজা জান্নাতের মজার চেয়ে বেশি হয় কেন মজার বিষয় হলো হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ তাআলা যদি আমাকে ইখতিয়ার দেন হাসান এই কাজটা করলে তোমাকে জান্নাত দিব আর এই কাজটা করলে তোমাকে দু রাকাত নামাজের তৌফিক দিব তুমি কোনটা নিবা হযরত হাসান বসরি বলেন যে কাজটা করলে আমি দু রাকাত নামাজের তৌফিক পাবো আমি ওই কাজটাই করব সুবহানাল্লাহ জান্নাতের মোকাবেলায় দু রাকাত নামাজকে তরজিহ দেওয়া কি এটা আকলে ধরে জান্নাতের মোকাবেলায় নামাজ দুই রাকাত নামাজকে কি দেওয়া বলেন প্রাধান্য দেওয়া এটা কিভাবে সম্ভব এবার তিনি বলেন যে নামাজ তো আল্লাহ তাআলা আমার জন্য বানিয়েছেন জান্নাত তো আল্লাহ তাআলা আমার জন্য বানিয়েছেন আর নামাজ আল্লাহ তাআলা তার নিজের জন্য বানিয়েছেন সুবহানাল্লাহ জান্নাতের মাকসাদ আমাকে খুশি করা নামাজের মাকসাদ আল্লাহ তাআলাকে খুশি করা সুবহানাল্লাহ নামাজের গরজ কি বলেন তো গরজ হিসেবে না বস্তু দামি হয় কি হয় গরজ হিসেবে কি হয় বলেন গরজ হিসেবে বস্তু দামি এক আজীব বিষয় না বাবার জুতা তো 25 টাকা দামের জুতা বাবার 25 টাকা দামের জুতা লেকিন ছেলে এটাকে সুন্দর করে সাজা করে দেয় এটাকে নিজের চাদর দিয়ে মুছে দেয় খেলে গা এটা বাবা বলেন এটা কার তো নামাজ কার আর জান্নাত কার সুবহানাল্লাহ জান্নাত কার আমার আর নামাজ কার তাহলে কোনটা দামি বেশি এই জন্যই আমাদের যাত্রাবাড়ি শেখ মাহমুদুল হাসান সাহেব দামাত বরাকাতহু যাত্রাবাড়ি শেখুল হাদিস ও মুতামিম হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব দামাত বরাকাতহু তিনি বলেন যে কোরআনে কারীমের এক পৃষ্ঠার দাম জান্নাতুল ফিরদাউসের চেয়ে বেশি সুবহানাল্লাহ আর শুনছেন কখনো কুরআনে কারীমের এক পৃষ্ঠার দাম জান্নাতুল ফেরদাউসের চেয়ে বেশি কেন কুরআন জান্নাতুল ফেরদাউস মখলুক এটা ক্রিয়েটেড বাই দা আল্লাহ এটা আল্লাহ কর্তৃক বানানো আর জান্নাতুল ফেরদাউস বানানো আর কুরআন আল্লাহ তাআলা থেকে নির্গত কুরআন আল্লাহ তাআলার সিফাত বলেন আর জান্নাতুল ফেরদাউস
আল্লাহ বানিয়েছেন কোরআন কোন বলে জান্নাত কোন বলে বানিয়েছেন এই কোন হয়ে যাও তো হয়ে গেছে লেকিন কোরআন কে কোন বলেন নাই কোরআন আল্লাহ তাআলার সিনা থেকে বের হয়েছে সুবহানাল্লাহ কোরআন সরাসরি কি আল্লাহ তাআলার সিনা থেকে কি হয়েছে বের হয়েছে আল্লাহ তাআলার সিনা থেকে বের হয়ে কোরআন আল্লাহ তাআলা লোহে মাহফুজে রেখে দিয়েছেন আর লোহে মাহফুজ থেকে জিবরিল কে বলছেন জিবরিল তুমি লোহে মাহফুজের দিকে তাকাও তো জিবরিল লোহে মাহফুজের দিকে তাকাইছে ওইটা ফটোস্টেট হয়ে গেছে জিবরিলের সিনা কি এবার জিবরিল কে বলছেন জিবরিল যাও এবার রাসূলের সিনা রেখে দাও তো আয়েশা জিবরিল রাসূলের সামনে পড়েছে রাসূলের সামনে কি পড়েছে পড়ার সাথে সাথে রাসূলের সিনায় বসে গেছে কি হয় তাহলে কোরআন এইজন্য হাদিসে পাকের রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেন আখিরি জামানা এক সময় আসবে যখন কোরআন সরাসরি আরশ আযীমের চতুর্দিকে গিয়ে ঘুরবে ওয়ালা হুন্না দাবিয়ুন কাদাবিন নাহল মৌমাছির মতো গুনগুন করবে গুনগুন গুনগুন করে কি যেন বলবে সে তো আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন তুমি কে বলবে আমি কোরআন বলবে কি হয়েছে তোমার মিনকা আখরুজ আমি আপনার থেকে বের হয়েছি ওয়াইলাইকা আউদ আপনার দিকে চলে আসছি কেন আমাকে এখন আর তেলাওয়াত করা হয় না আমাকে এখন কি করা হয় না বলেন তেলাওয়াত করা হয় না যদি প্রশ্ন করা হয় তো রাশিয়াতে এখন তেলাওয়াত করনে वाला কয়জন আছে যদি জিজ্ঞেস করা হয় স্পেনে এখন তেলাওয়াত করনে वाला কয়জন আছে যদি জিজ্ঞেস করা হয় তো বুখারার সমরকন্দে এখন তেলাওয়াত করনে वाला কয়জন আছে ইউরোপের আমেরিকাতে কোরআন তেলাওয়াত করনে वाला এখন কয়জন আছে কি ভাই বাংলাদেশে তেলাওয়াত করনে वाला এখন কয়জন আছে বলেন তাহলে ওই সময় তো আরো আগেই হয়ে গেছে ওই সময় তো কি আরো আগেই হয়ে গেছে তো কোরআনে কারীমের দাম জান্নাতুল ফিরদাউসের চেয়ে বেশি কি বলছি বলেন কোরআনে কারীমের দাম যদি জান্নাতুল ফিরদাউসের চেয়ে বেশি হয় তো যেই ঘরে কোরআনে কারীম পড়া হবে পড়া হয় ওই ঘরের দাম কত এজন্য স্পষ্ট এক বক্তব্য আজকে শুনেন জীবনে প্রথম শুনবেন মসজিদে দান করার চেয়ে মাদ্রাসা দান করা এক কোটি গুণ দাম বেশি আফওয়ান ভুল বলেছি দশ কোটি গুণ বেশি ভুল বলেছি দশ হাজার কোটি গুণ বেশি মাহবুব সাহেব তো বিশ্বাস করতে পারলেন না বলেন মসজিদে দান করা বলেন এর চেয়ে কোটি কোটি গুণে বেশি মাদ্রাসা দান করা আমার কাছে দলিল আছে রব্বুল আলামিন বলেন যারা তিনটা কাজ করবাম কোরআন কারীমের তেলাওয়াত করবাম নামাজ পড়বাম আমার রাস্তা দান করবাম এরা এমন এক ব্যবসা আমার কাছে করবে যে ব্যবসা জীবনে কখনো লস হবে না যে ব্যবসা কখনো কি হবে না বলেন এবার বলেন কোরআন কারীমের তেলাওয়াত বলেন নামাজ আল্লাহ রাস্তা দান কয়টা পাইলাম বলেন মুখস্থ করেন কয়টা কোরআন কারীমের দুই নাম্বার তিন নাম্বার এই তিনটা কি তিজারত ব্যবসা কেমন ব্যবসা লং তাবু যে ব্যবসা জীবনে কখনো কি হবে না লস খসারা হবে না নুকসান হবে না যে ব্যবসা জীবনে কখনো নুকসান কি হবে না আচ্ছা মজার বিষয় হলো এই মসজিদটাতে যারা টাইলস দিয়েছেন এই মসজিদটা ভেঙে গেছে ভাঙতেই হবে 100 বছর পরে কথা বলেন ভাঙতে হবে কি না 200 বছর পরে কি ভাঙা লাগবে নতুন করে করবে নতুন করে যেদিন করবে সেদিন থেকে এই টাইলস কোথায় যাবে শেষ ভ্যানিশ বলেন শেষ শেষ বুঝেন না কথা আচ্ছা এই জায়গাটা যদি নদী ভেঙে যায় মহাজাল্লা তাহলে এই ঘরটা শেষ এ হলো মসজিদ সীমা রেখা শেষ এবার মাদ্রাসা যদি এই এই ঘর ভেঙে যায় 100 বছর পর ভেঙে যাবে যাক এই ঘর নদীতে ভেঙে চলে গেছে যাক লেকিন এই ঘর থেকে যদি 10টা ছেলে কোরআনে কারীম পড়ে এদের প্রত্যেকের 70 বছর করে আপনার আমল না সুবহানাল্লাহ
আচ্ছা এরা যদি প্রত্যেককে 70 জন করে পড়া আপনার আমলে আচ্ছা ওরা যদি 700 জনকে পড়া আপনার আমলে ওরা যদি 700 জনকে পড়া যে এবার বলেন তো মাদ্রাসা সিলসিলা কোন পর্যন্ত চলবে এই জন্য মসজিদে দেওয়ার চেয়ে মাদ্রাসা দেওয়া কোটি গুণে দাম বেশি আমরা এই কথাটা অনেকেই বুঝি না বাস্তব না বাস্তব আমরা এই কথাটা অনেকেই কি করি না অনেকেই বুঝি না আচ্ছা যেমন ধরেন একজনের মসজিদে টাইলস দিল আরেকজনের মসজিদের ইমামের বেতন দিল প্রশ্ন কোনটাতে সওয়াব বেশি ইমামের বেতনে 1 কোটি গুণ সওয়াব বেশি সুবহানাল্লাহ বলবেন কিন্তু এটা আমরা বুঝি না এটা আমরা বুঝি না ফুলু যে এটা ইমামের বেতনে সওয়াব বেশি কেন এই টাইলসের দিকে আমি তাকালাম একটু ভালো লাগলো আল্লাহর খুব সুন্দর হলো এটা কদ্দূর কি হবে জানা নাই আমি এটা উদাহরণ দিচ্ছি কদ্দূর কি দিবে জানা নাই লেকিন আমি যখন ইমামকে বেতন দিলাম ওই ইমাম নামাজ পড়েন 100 মুসল্লিকে 100 মুসল্লির নামাজের সওয়াব আমি পেলাম সুবহানাল্লাহ এবার বলেন তো আমাদের দেওয়ার প্রবণতা কোন লাইনে কি রাজি বিষয় হলো মসজিদে জায়গা কিনবে এবার টাকা দেন না মসজিদের মিনারা বানাবে যে মিনারা টাইলসটা আমি করে দিব বিষয়টা এমন হয় কিনা বলেন আচ্ছা জায়গা কিনার আর টাইলসের তাই মধ্যে বেশ কম করদু 1 টাকা আর 1 কোটি টাকার মধ্যে বেশ কম করদু কি বলছি বলেন 1 টাকা আর 1 কোটি টাকার মধ্যে বেশ কম করদু টাইলসের মধ্যে আর জায়গা কিনার মধ্যে বেশ কম এর থেকে বেশি আমি বলছি তো আমার ধারণা মতে আর রব করবেন রবের হাকিকত মতে রবের কি আবার ধারণা আছে রবের তা কি কি রবের কি ধারণা রব রবের ধারণা মতে না রবের সাধ্য মতে রব কি করবেন বলেন রবের সাধ্য মতে বলেন রবের কি সাধ্য মতে বারহাল কথা আমার দূর চলে গেল মওতের কথা মনে করলে আল্লাহ তাআলা তিনটা জিনিস নগদ দান করেন মজার বিষয় হলো আল্লাহ তাআলা হার হার ইবাদতের মধ্যে মজা দিয়ে দেন মজা কে দেন তার জিকিরে মজা তার ইবাদতে মজা হযরত নানুপুরি রহমাতুল্লাহি আলাইহ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহি আলাইহ দেখছেন না আপনি তো দেখছেন আপনি দেখছেন আমি দেখার কথা হ্যাঁ হযরত নানুপুরি রহমাতুল্লাহি আলাইহ ইনিও জিকির করতেন আমরাও করি আচ্ছা তার জিকিরের মধ্যে এত মিষ্টি ছিল কেন হ্যাঁ ও যে মওত সামনে ছিল এজন্য জিকিরে মজা ছিল মওত কি ছিল বলেন মওত সামনে ছিল এজন্য জিকিরে ইনি যখন কোরআনে কারীমের তেলাওয়াত করতেন হুজুর আকসার বেশতর একটা আয়াতে কারীমা পড়তেন একটা আয়াতে কারীমা আমি হুজুরের যতগুলো বয়ান শুনছি জীবনে এক আয়াতে কারীমা আর হুজুরের অসংখ্য বয়ান আমি শুনছি বয়ান 5 মিনিট কত মিনিট খুতবা খুতবা আয়াত বয়ান শেষ আর ওই মজমা গোছাতে 2 ঘন্টা লাগে কেউ বাক হয়ে গেছে কেউ চিঠি হয়ে গেছে কেউ বয়স হয়ে গেছে কেউ বা চিৎকার করে কাঁদতেছে কেউ বা পুরো মার ধরতেছে কি হযরত নানুপুরি রহমাতুল্লাহি আলাইহ আমার জিম্মাদারি ছিল মাতবাখে চাউলের গোডাউনে আমার জিম্মাদারি ছিল চাউলের গোডাউনে মাহফিলের দিন বাবর সিরাব চাল নিতেছে আমরা খালি লিখে রাখতাম এত নম্বর বস্তা এত নম্বর বস্তা এত নম্বর বস্তা এত বস্তা যাইতেছে এগুলো আমরা লিখে রাখতাম দিন শেষে হিসাব করতে কত বস্তা চাল গেছে আর হুজুর রহমাতুল্লাহ আলাইহ বয়ান শুরু করলেন ফজরের নামাজের পরে কিসের হিসাব নিকাশ কিসের চালের বস্তা মস্তা যেই খুতবা শুরু একটা দৌড় দিলাম আর হুজুরের এক আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ বাস ও কুনু মাস সাদিকিন শেষ ও শেষ আয়াত পড়তে ওয়াজ শেষ উম্মতের হেদায়েত জাহর হয়ে গেছে উম্মতের মারিফাত জাহর হয়ে গেছে
উম্মত হাজারো মানুষ এই এক ও এক শব্দে দাড়িওয়ালা হয়ে গেল। এই এক শব্দে উম্মতের হাজারো মানুষ চোখের পানিতে নিজের কলিজা ভাসায় দিয়েছে। اللذة في العبادة এজন্য মেরে ভাই মৌত কে সামনে রাখা। বলেন বলেন বলেন, যে লোকটা প্রতিদিন এই দোয়াটা 20 বার পড়ে 20 বার, اللهم بارك لنا في الموت وفيما بعد الموت, اللهم بارك لنا في الموت وفيما بعد الموت, রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মৌত নসিব করে দিন। এটা করলে মৌতের কথা মনে হয়, মৌত আমি বারবার বললাম আল্লাহ আমার মৌতে বরকত দিয়ে দেন। হায় রে, আমাদের আশরাফ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহ মাত্র ইন্তেকাল করছে না, গত ফেব্রুয়ারি মাসে ইন্তেকাল করছে হযরত মাওলানা আশরাফ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহ। সব সময় বলতেন মৌতের শরণ, এক শব্দ শুধু বলতো মৌতের কি, মৌতের শরণ, মৌতের শরণ, মৌতকে মনে করা, মাঝে মাঝে এই কথা ভাবা যে আমাকে তো মৃত্যুবরণ করতেই হবে, মাঝে মাঝে এটা কি করা ভাবা, তাহলে কি হবে, আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে মজা দিবে। নামাজ দাঁড়াইলে আর ছাড়তে ভালো লাগে না, নামাজ দাঁড়াইলে কি লাগে না, রামাজান নামাজে দাঁড়াইলে কখন সালাম ফিরাবো এই চিন্তা থাকে, আমাদের নামাজ কখন শেষ করবো, আর বড়দের নামাজ কি ছিল করাচি হযরত ওয়ালা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমি যখন সেজদায় যাই আমি টের পাই আমার রব যেন আমাকে আদর করে। আচ্ছা রব যদি আদর করে টের পায় তো কেমন হবে নামাজটা, হযরত রাহমাতুল্লাহ বলতেন আমি যখন রুকুতে যাই আমার রব যেন জিজ্ঞেস করে কেন রুকুতে গিয়েছ, আমি বলি সুবহান রব্বিয়াল আযীম, আপনি যে আমার আযীম রব এজন্য আমি রুকু গিয়েছি, আপনি আমার আজীব রব। বলেন বলেন বলেন, আজীব রব মানে কি, মহান রব, মহান রব মানে কি, হ্যাঁ ফরাজ তলামুতরা বলতেন যদি সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো এক মাঠে জমা হয়, সারা দুনিয়ার সমস্ত জিনগুলো যদি এক মাঠে জমা হয়, সারা দুনিয়ার সমস্ত ফেরেশতাগুলো যদি ওই মাঠে জমা হয়, সারা দুনিয়ার সমস্ত রাসূলগুলো যদি ওই মাঠে জমা হয়, আল্লাহ তাআলাকে মহান বলে আজিম বলে, আজিম বলতে বলতে কায়নাত যেখানে গিয়ে শেষ হবে আল্লাহ তাআলার আজমত সেখান থেকে শুরু হবে। মনে হয় কিছুটা হইলো আজিমের তরজমা হয়েছে, কি বলে, আর যদি জিব্রিল আজিম বলতে বলতে কিয়ামত কায়েম হয়, জিব্রিল জিব্রিল যদি আজিম বলতে বলতে কিয়ামত কায়েম হয়, যদি মালাকুল মওত আজিম বলতে বলতে কিয়ামত কায়েম হয়, সমস্ত ফেরেশতা আজিম বলতে 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 কিয়ামত কায়েম হয়, যেখানে কি আজিম শুরু শেষ হবে রব্বে কারীমের আজমত সেখান থেকে শুরু হবে। তাহলে প্রসঙ্গে একটা মজার কথা মনে হয়ে গেল, শুনবো, লাম্মা খালাকাল্লাহুল আরশা, আল্লাহ তাআলা যখন আরশা আজিম বানাইলেন, আরশা আজিম রাখবেন কোথায়, এবার আল্লাহ তাআলা ফেরেশতা বানাইলেন, আটজন ফেরেশতা, কয়জন ফেরেশতা, আটজন ফেরেশতা বানিয়ে তাদেরকে বললেন আরশা আজিম তোমাদের কাঁধে রাখো, কাঁধে রেখে দাও, আরশা আজিম তোমাদের কাঁধের উপরে রেখে দাও, আটজন ফেরেশতা একসাথে বলে উঠলো কাইফা নাহমিল আরশা ওয়া আলাইহি আজমাতুহু, আমরা আরশ কেমনে উঠাবো, আরশের উপরে আপনার আজমত, সুবহানাল্লাহ, আরশে আজিমের উপরে আপনার আজমত, আমরা আরশ কেমনে উঠাবো, রব্বুল আলামিন বলেন কুলু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তোমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলো, এবার ফেরেশতারা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে শুরু করছে, লা হাওলা বলতে শুরু করছে, আরশে আজিম তাদের কাঁধে উঠে গেছে, কি এটা কি, আর ওই তাবিজটা আমাদের কাছে দেওয়া আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমাদের জবানে বললাম বুঝলাম না তো কিছুই বুঝলাম না, বুঝলাম না যে সেটাও বুঝলাম না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা কালেমায়ে ইস্তিহসান, এটা কালেমায়ে কি বলে, এটা সরাসরি কালেমায়ে ইসলাম, এটা কালেমায়ে ইস্তিসলাম, এটা আল্লাহর কাছে নিজেকে সফে দেওয়া এবং আল্লাহর কাছে সফরদ হয়ে যাওয়া, আল্লাহর কাছে কি নিজেকে সফে দেওয়া, বলেন বলেন, আপনি কোন ভাষায় আল্লাহ তাআলার কাছে নিজেকে সফে দিবেন,
এটা সরাসরি নিজেকে আল্লাহ তাআলার কাছে সোফে দেওয়া, সুবহানাল্লাহ। আর কি সোফের দেওয়া এবং সফর তো হয়ে যাওয়া, এটা না আমি দিলাম, মাটুল আল্লাহ তাআলা নিয়ে নিলেন, সুবহানাল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটার উপরে আমার একটা বয়ান আছে, শুনছেন নাইম বে কখন দমদমে একটা লাইভ আছে, লা হাওলা ওয়ালা, এখন ওটা বই ছেপে আসছে, দেখছেন বই দেখছেন, হ্যাঁ রমজানে শুনছেন, এবং এটা ছেপে আসছে আলহামদুলিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা নিজেকে আল্লাহ তাআলার কাছে সফর দুঃখ করে দেওয়ার কালিমা, এটা নিজেকে আল্লাহ তাআলার আল্লাহ তাআলার হেফাজতের চাদরে ঝুঁকিয়ে দেওয়ার কালিমা, এটা যেন আমার রিজিকের জিম্মাদার আমি আমার রবকে বানিয়ে দিলাম, এটা যেন আমার সুস্থতার জিম্মাদার আমার রবকে আমি বানিয়ে দিলাম, এটা যেন আমার হায়াতের বাগডোর আমি আল্লাহ তাআলার হাতে তুলে দিলাম, এটা যেন আমার নাকের রশিটাকে আমি আল্লাহ তাআলার হাতে তুলে দিলাম। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি বলি অভাবী মানুষ এটা পড়েন, আল্লাহ তাআলা আপনার অভাব দূর করে দিবে, সিদ্ধান্ত। অভাবী মানুষ পড়েন, আল্লাহ তাআলা অভাব দূর করে দিবে। আমি বলি এটা আপনি পড়বেন, রব্বুল আলামিন যেন বলবেন যাও, কথা দিলাম তোমার রিজিক যা লাগে আমি তা পৌঁছে দিব, যাও। মান ক্বালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মিআত মাররা লাম তুসিবহু ফাকাতুন আবাদা। রব্বুল আলামিন বলেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ডেইলি 100 বার করে পড়বে, দারিদ্রতা তাকে জীবনে কখনো স্পর্শ করবে না। কি ভাই, দারিদ্রতা তাকে কখনো কি করবে না? আরেক হাদিসে রাসূল বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা কানজুম মিন কুনুজিল জান্নাহ, এটা জান্নাতের খনি সমূহ থেকে একটা খনি। জান্নাতের কি? এটা জান্নাতের খনি, সুবহানাল্লাহ। বলে না আরে হীরার খনি না, তেলের খনি না, পেট্রোলের খনি না, স্বর্ণের খনি না, এটা জান্নাতের খনি। আরে হাদিসে রাসূল বলেন আলা উনাব্বিউকুম আলা বাবিন মিন আবওয়াবিল জান্নাহ, আমি কি জান্নাতের দরওয়াজা সমূহ থেকে একটা দরওয়াজার কথা বলবো না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাবুন মিন আবওয়াবিল জান্নাহ, এটা জান্নাতের দরওয়াজা সমূহ থেকে একটি দরওয়াজা। কি বুঝলাম না, ভুলে গেলাম মৌতের কথা, ভুলে গেলাম মৌতের কথা, যদি মনে করতাম হারা হার তাসবীর মধ্যে আল্লাহ মজা দিয়ে দিত, মজা মজা। কি দিত বলেন, কি দিত? এখন মজা আছে আমাদের কাছে? আমাদের জিব্বার মজা শেষ হয়ে গেছে পানের কারণে, আর মৌতের কথা ভুলে যাওয়ার কারণে কলিজার মজা শেষ হয়ে গেছে। কি জিব্বাত মজা নাই কিনলে গা পানে, আর কলিজার মজা না কিনলে নাই কিনলে গা মৌতের স্মরণ নাই। এই জন্য যদি মৌতের কথা স্মরণ হইতো তার জিব্বা আবার নড়ে না কেমনে? আমাদের জিব্বা নড়ে পানে টানে গানে, পানে টানে গানে, আর আল্লাহ ওয়ালাদের জিব্বা নড়তো শুধুই জিকিরে। আল্লাহ জিব্বা নড়তো কি দিয়া, শুধু কি দিয়া? আমি গত 20 বছরে কোনোদিন পান খাই নাই, বলেন আলহামদুলিল্লাহ। আমার কি কি অসুবিধা হয়েছে কেউ একজন আমাকে একটু বলে দেন, আর আপনি যে 30 বছর খেলেন আপনার কি কি সুবিধা হয়েছে কেউ একটু আমারে বলেন। কি হুজুর খাননি? মাশাআল্লাহ। এটা কেন খায় তাকে জিজ্ঞেস করেন, যিনি খান তাকে জিজ্ঞেস করেন কেন খান, লা জবাব, মাল ফায়দাতা ফিহি, কি এর মধ্যে কি কি ফায়দা, মাল ফাওয়াদ ফিত তাম্বুল, তাম্বুলের মধ্যে কি কি ফায়দা? আমি বলি কি কি ফায়দা বলবো আপনাকে, এই উঠি বলরা, কালকে থেকে তো আমার সমালোচনা শুরু করবে তোমরা। পানে এক নম্বর ফায়দা, চিরতরে দাঁত নষ্ট হয়ে যায়। দুই নম্বর ফায়দা, মাড়ি নষ্ট হয়ে যায়। তিন নম্বর ফায়দা, গালে আর মাড়িতে ক্যান্সার হওয়ার সমূহ সম্ভাবনা। চার নম্বর ফায়দা, হার্ট ব্লক হওয়ার সমূহ সম্ভাবনা। পাঁচ নম্বর ফায়দা, লিভার ক্যান্সার হওয়ার সমূহ সম্ভাবনা। ছয় নম্বর ফায়দা, কিডনি ড্যামারেজ হওয়ার সমূহ সম্ভাবনা।
নাউজুবিল্লাহ কইতে পারে না। সাত নম্বর ফায়দা সময় নষ্ট, আট নম্বর ফায়দা মাল নষ্ট, নয় নম্বর ফায়দা ঈমান নষ্ট। নাউজুবিল্লাহ বলবেন না, এই ফায়দাগুলো উপরে বই লেখা উচিত নাই কি? বই আসা উচিত বাজারে, উম্মতকে বাঁচানো উচিত। একটা পান খাইতে কমপক্ষে পাঁচ টাকা, যদি ডেলি দশ টাকা পঞ্চাশ টাকা, পঞ্চাশ টাকা যদি ডেলি জমা করতেন পনেরোশো টাকা, মাসে জমা হইতো, বছরে জমা হইতো, বছরে জমা হইতো এক লাখ আশি হাজার টাকা। আরে বছরে জমা হইতো আঠারো হাজার টাকা, দশ বছরে জমা হইতো এক লাখ আশি হাজার টাকা, দুইবার উমরা করতে পারতেন। কি আমি প্রথমবার হজ করছি মাত্র এক লাখ বারো হাজার টাকা, কি বার হাল একশো বার কালেমায়ে তৈবা পড়তে আট মিনিট লাগে, আর একটা বান আট মিনিটে শেষ করা যায় না, ওটা রেস চলতে থাকে, ওটা রেস চলতে থাকে। আল্লাহ আমাকে হেফাজত করেন, আল্লাহ আমাদের সকলকে সমস্ত লগ্ন থেকে বাঁচান, ওটাকে বোল্ডার বলে, বোল্ডার এত বড় বড় পাথর, এটাকে বলে বোল্ডার, পাথর স্তূপ দেয় আর নিচে গ্যাসের আগুন, দেখলে পুরো জাহান্নাম। কি পরিমাণ আগুনের হিটে ওই পাথর চুর চুর হয়ে যায়। আচ্ছা ওই পাথরও মানুষের খাবার জিনিস না, যে পাথর জাহান্নামের ইন্ধন হবে ওই পাথর মানুষের খাবার জিনিস না, একজনও না খান না। বলেন পাথর খাবার জিনিস না, আবার বলেন পাথর খাবার জিনিস, চুনকি দিয়ে বানায় আর ভোলার চুন তৈরি হয় শামুক দিয়ে, তো শামুক খাবার জিনিস কি দিয়ে বলেন? শামুক 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 খাবার জিনিস, শামুকও হালাল, আর চুনও তো বহুত দামি খাবার জিনিস। ওই বেটা আমাকে বললো যে হুজুর আমার ফ্যাক্টরিতে দোয়া করেন, আমি চুনের ফ্যাক্টরি দোয়া করতাম না, যেটা হাজারো মানুষের কিডনি ধ্বংস করে দিছে, হাজারো মানুষের লিভারকে ধ্বংস করে দিছে, আমি এটা লেগে দোয়া করতাম, হুজুর আমরা চুন কিন্তু খানার লেগে বানাই না, আমরা চুন বানাই জীবাণু ধ্বংসের লেগে, আমরা চুন বানাই দেওয়ালের লেগে, আমরা চুন বানাই পুকুরে মারি দিব তো জীবাণু ধ্বংস হয়ে যাবে, যে চুন দেওয়ালে দিলে দেওয়াল টিকসই হয়, সেই দেওয়াল টিকসই করার চুন আমার নার্ভে টিকে কিভাবে? আল্লাহ তারা মেহরবানি না করলে আমরা সব মরে যেতাম একবার খাইয়া, আর সেটা আঙ্গুলের আগে ডগাত মধ্যে লাগায় রাখবে, লাগায় রাখবে কালে মায় শাহাদাত শুধু শুনেন লেগে লাগে, কি শাহাদাত আঙ্গুল শুধু শুনেন লেগে। আমাদের একজন ক্লাসে সবকে গেছে চুন লইয়া, চুন লইয়া সবকে গেছে, যাওয়ার সময় একটু বেশি চুন ছিল ইয়ের মধ্যে, দেওয়ালের মধ্যে লাগাই গেছে, দেওয়ালের মধ্যে ভাবে কি করছে লাগাই গেছে, চুনওয়ালাদের দেওয়ালে চুন থাকেনি, ফিলারের ঘরে যেখানে খোঁচা দেখবেন চুন, বাঁশ মুড়ার পাশ দিয়ে হাঁটতে দেখবেন সবগুলো বাঁশের মধ্যে চুন লাগাই গেছে, রাস্তার পাশে মাদার কাছে কিন্তু কেউ ডলে না, বাঁশ মুড়াতে ডলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর উনি ক্লাসে চলে গেছে, আরেকজনের সর্দি নাক থেকে সর্দি ফেলা এই চুনের উপর আবার সর্দি রেখে গেছে, উনি এবার আসে দেখেছে চুন এখনো ভিজা আছে, উনি তো চুন তো এখনো ভিজা আছে, আবার লয়ে গেছে খাও চুন। আখরাত ভুলে গেছি, আখরাত ভুলে গেলে মানুষ হায়াত নষ্ট করে, আখরাত ভুলে গেলে মানুষ কি নষ্ট করে? ঘড়ি ধরেন, এখানে ঘড়ি ধরেন, ঘড়ি দেখছেন আপনারা, তাকান সেকেন্ডে, হাত দেন সেকেন্ডে সেকেন্ডে, ওই যে উপরে ডিজিটাল ঘড়ি, হ্যাঁ কত ২৭ লা ইলাহা ইল্লাল্লাহ, কয় সেকেন্ড? দূরো দূরো তিন সেকেন্ড লাগে, একবার বলতে তিন সেকেন্ড লাগলো, আর তিন সেকেন্ডের দ্বারা দাম কদ্দুর হলো, আল্লাহর কসম দশ দুনিয়া পর হবো জান্নাত বনে গেল। আচ্ছা মুহূর্তের পরে কয়বার পড়বেন? হ্যাঁ
আচ্ছা মৌতের পরে পান কয়বার খাইবেন? আমার মনে হয় মানুষগুলোর কবরে দেওয়ার সময় একবার এক দুই চার বিনা পান দিয়ে দেওয়া দরকার। কবরে দুই চার বিনা পান কি দান দরকার? জীবনে যেটা ছাড়া বাঁচলো না, এটা এটা না হলে আমি কবরে থাকবো কেমনে? আমি কিন্তু যেটা কবরে খাইতাম না এটা দুনিয়া খাইতাম কিতাম, যেটা আমাকে ছাড়তেই হবে এখন ছেড়ে দাও। বলেন না কি বলছি, বলেন যেটা আমাদের কি ছাড়তেই হবে তো কি করো এখন ছেড়ে দাও, আর যেটা আমাকে সাথে রাখতেই হবে ওটা এখন ধরো, এখন ধরো। বুঝতে পারলাম না মনে হয়, যেটা আমাকে কি আচ্ছা যেটা রাখাও যাবে না নেওয়াও যাবে, যেখানে থাকাও যাবে না নেওয়াও যাবে না, এটা নিয়ে এত টেনশন কার? মনে বুঝেন না? বলেন দুনিয়া থাকাও যাবে না নেওয়াও যাবে না, বলেন দুনিয়া থাকাও যাবে না, এই জন্য আর কত কান্দা। এই জন্য তো আলী বলছেন আর দুনিয়া, দুনিয়া এমন একটা জিনিস দুনিয়ার জন্য জমা করে, যার বিবেক নাই সে দুনিয়ার জন্য জমা করে। দুনিয়ার জন্য কাঁদে লিমাল্লা ফামালাহু, যার কোনো বুঝ নাই। দুনিয়ার জন্য কাঁদে কে যার কোনো বুঝ নাই, দুনিয়ার জন্য জমা করে কে যার কোনো আকল নাই, সে দুনিয়ার লেগে জমা করে। আলী বলতেন আর দুনিয়া মুদবিরা ওয়াল আখিরা মুখবিলা ওয়ালি কুল্লি ওয়াহিদাতিন মিনহুমা বানুন। হযরত আলী বলতেন দুনিয়া শুধু যায় আখিরাত শুধু আসে আল্লাহ। বলেন দুনিয়া কি? দুনিয়া যায় আখিরাত কি? আখিরাত শুধু আসে। দুনিয়া কি? এ দুনিয়া গেল না আইলো, দুনিয়া শুধু গেল, দুনিয়া শুধু কি? গতকাল গত বছর আগের বছর এরপর বছর আর দুনিয়া মুদবেরা, দুনিয়া শুধু চলে যায় বল আখরা মুখবেলা, আখরাত শুধুই আসে। হাই বুঝলাম না, দুনিয়া মাটি আখরাত স্বর্ণের, সুবহানাল্লাহ। শুধু স্বর্ণের না হীরা, সুবহানাল্লাহ। দুনিয়া চলে যায় আখরাত আসে, আর দুনিয়ার কিছু মানুষ আছে দুনিয়াদার, আর কিছু মানুষ আছে আখরাতদার। দুনিয়ার কিছু সন্তান আছে আখরাতেরও কিছু সন্তান আছে। কুনু মিন আবনাইল আখরা ওয়ালা তাকুনু মিন আবনাই দুনিয়া। হযরত আলী বলতেন তাইলে তুমি আখরাত ওয়ালা হয়ে যাও, দুনিয়া ওয়ালা হয়ে যেও না। কি হাকিমুল উম্মত বড় মজা করে বলতেন, একজনের পকেটে দুনিয়া আছে লেকিন দিলে দুনিয়া নাই, ইনি দুনিয়াওয়ালা না। আরেকজনের পকেটে দুনিয়া নাই দিলে দুনিয়া দুনিয়া, ইনি দুনিয়াওয়ালা। আল্লাহ কি কথাটা হাকিমুল উম্মত বলছেন, সুবহানাল্লাহ। দিলে শুধু মাল মাল মাল, বলেন ইনি দুনিয়াওয়ালা, বলেন। আর আরেকজনের পকেটে অনেক মাল আছে লেকিন তার দিলে শুধু আল্লাহ, শুধু আল্লাহ, তো সে আল্লাহওয়ালা। সে কি ওয়ালা বলেন? তাহলে আল্লাহ ওয়ালা দুনিয়া ওয়ালা হওয়া দিল দিয়ে না দুনিয়া দিয়ে, দিল দিয়ে না দুনিয়া দিয়ে, এটা দিল দিয়ে, দিল দিয়ে। এজন্য আহ 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 আল্লাহ, মৌতের কথা বেশি বেশি মনে করলে কয়টা পুরস্কার, আর মৌতের কথা ভুলে গেলে আল্লাহ তিনটা সাজা নগদ দিয়ে দেন, তিনটা সাজা। এক নম্বর হলো তাসবিহুত তাওবা, তার তাওবাকে বিলম্ব করে দেন, বিলম্ব করে দেন তাওবা। আরো পরে বলে, আরো পরে কি বলে আপনারা বলেন তাওবা কখন? সবাই বলেন তাওবা কখন, কবে করবেন তাওবা? আল্লাহ তাআলা নিজে বলেন আলাম ইয়ানিল লাযিনা আমানু আং তাখশা কুলুবুহুম লিযিক্রিল্লাহ, আমার জিকিরের জন্য দিলটা নরম করার এখনো কি তোমার সময় হয়নি? এখনো সময় হয়নি বলে না, দাঁত পড়ে গেছে এখনো সময় হয়নি। আচ্ছা দাঁত পড়ে গেছে এরপরেও সে ভাবে না আমার মৌত কাছে এসেছে, স্ত্রী মরে গেছে এরপরেও সে ভাবে না আমার মৌত কাছে এসেছে, বাবা আমার বাবা আমার থেকে বয়স কত বন্ধু কত বড়, সর্বোচ্চ 30 বছর আমার আব্বার বয়স, সর্বোচ্চ আমার থেকে বয়স কত, কি বলছি আমার আব্বা আমার চেয়ে বয়স কত, আপনার আব্বা আপনার চেয়ে বয়স কত, কন না
দূর দূর আমরা আব্বার বয়স আর আমার বয়সের মধ্যে গ্যাপ কত আমার আব্বার কত বছর বয়স আমি হইছি তো 30 বছর বয়স যদি আমি হইছি আমার আব্বা আমার থেকে কত বছর বড় তো বাবা তো চলে গেছে আমি আর কয়দিন দেখবেন আমার মা আমার থেকে কত বছর বড় কত বছর বড় মা আমার মা আমার থেকে 18 বছর বড় কি তো আমার মা তো চলে গেছে আর 5 বছর হয়েছে তার 13 বছর না আছে যদি মার হাত পাইতো আমার 13 বছর আছে বুঝতে পারলাম না মানে তো কবে ঠিক হবেন বলেন কবে জওয়ানটা বলো কবে কবে الان يا ربي পরওয়ারদিগার আলম এখনই সময় জিকির করা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আচ্ছা রব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞেস করেন একশোবার কালেমায়ে তৈবা পড়তে সর্বোচ্চ 8 মিনিট সময় লাগে রব যদি আমাকে জিজ্ঞেস করেন তোমার বালিগ হওয়ার পর থেকে জীবনের প্রতিদিনের মোকাবেলা আমাকে 8 মিনিট করে কালেমায়ে তৈবা দাও আমার কি অবস্থা হবে যিনি আমাকে প্রতিদিন 24 ঘন্টা দিয়েছেন 1440 মিনিট দিয়েছেন তিনি যদি তার কালেমার জন্য আমার কাছে 8 মিনিট করে চান আমার জবাব কি হবে বলো কয় মিনিট আঙ্গ ভাষা কা 8 মিনিট কর না ফেনি ভাষা কা 8 মিনিট 8 মিনিট সময় যদি আমার কাছে চায় আমার রব শুধু 8 মিনিট করে ঢেলে দাও বিগত জীবনের হিসাবে 8 মিনিট করে হিসাব চুকো আর বাকিগুলো তোমার কাছে রেখে দাও যাও মুরব্বীরা বলেন কবে করবেন কবে তসবিহটা হাতে নিতে অসুবিধা কি এটা তসবিহ নিতে সমস্যা কোথায় এটা তসবিহ হাতে নিতে সমস্যা কোথায় এটা তসবিহ রাখলে অসুবিধা কোথায় এই ছোট একটা তসবিহ যদি রেখে দেন পকেটে একটা ছোট রেখে দিবেন বালিশের নিচে একটা বড় রেখে দিবেন সুন্দর হবে না এটা মুদাক্কারা এটা মানুষকে মনে করিয়ে দেয় বলেন এটা কি করে দেয় এটা হাতে থাকলে হযরত নানুত পুরি রহমাতুল্লাহ বলতেন বাচ্চার হাতেও যদি এটা দা থাকে তো অটোমেটিক খট খট করে খট 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 করে করে কি করে না বলেন এটা হাতে থাকলে টানা আসে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله إما في طاعة وإما في معصية তোমার নিঃশ্বাসটাও হয়তো কোনো বন্দীর মধ্যে লেখা হয় অথবা কোনো গুনাহের মধ্যে লেখা হয় এজন্য রব্বুল আলামিন বলেন রিজালুন লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ রব্বুল আলামিন বলেন আমার পঠিত আয়াতে কারিমা ওরাই শুধু মানুষ যাদেরকে যাদের কোনো ব্যস্ততা জিকির থেকে ফেরায় না রব্বুল আলামিন বলেন এরাই শুধু মানুষ যেন রব্বুল আলামিন মানুষের পরিচয় দিয়েছেন মানুষকে রব বলেন রিজালুন লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ যাদের ব্যবসা বাণিজ্য যাদের চাকরি বাকি যাদের অফিস আদালত যাদের জীবনের কোনো ব্যস্ততা যাদের বিবি বাচ্চা যাদের ক্ষেত খামার যাদের গরু আর মুরগি যাদের জীবনের কোনো ব্যস্ততাই তাদেরকে আমার জিকির থেকে ফেরায় না রব্বুল আলামিন বলে আমার দৃষ্টিতে মানুষ শুধু তারা রাসূল বলেন হাসরের ময়দানে একজন ঘোষক ঘোষণা দিবেন একজন ঘোষক ঘোষণা দিয়ে বলবেন একজন ঘোষক ঘোষণা দিয়ে বলবেন দাঁড়াও ওই মানুষগুলো কোথায় আইনাল্লাযীনা লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওই মানুষগুলো কোথায় যাদেরকে যাদের জীবনের কোনো ব্যস্ততা জিকির থেকে ফিরাতো না রাসূল বলেন ফায়াকুমুন কিছু মানুষ দাঁড়াবে অহুম কালিল এরা সংখ্যায় বড় অল্প হবে আল্লাহ তাআলা তাদেরকে বলবেন যাও সোজা জান্নাতে চলে যাও বিনা হিসাবে যত দল জান্নাতে যাবে
ওই দল এক দল হবে যারা জীবনে কখনো কোন মুহূর্ত আল্লাহ থেকে গাফিল ছিল না। লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিক্রিল্লাহ। দোস্ত মোবাইল না জানি আমাদের জীবনকে কত ধ্বংস করে দিল আর সামনে কতটা ধ্বংস করে দিবে। মোবাইল আমাদেরকে কি করলো, মোবাইল আমাদের হায়াতের কত ভাগ নিয়ে গেল, কত ভাগ নিয়ে গেল হায়াতের। হায় মাত্র 60টা বছরে তো হায়াত, 70টা বছরে তো হায়াত, এটাকে তো আর লম্বা করা যাবে না, যদ্দূর দেওয়া আছে এদ্দূর। এদ্দূরের মধ্যে 15 বছর গেল বা না বালেক অবস্থায়, 15 বছর বের গেল ঘুমে, 15 বছর গেল কোথায় ঘুমে, 15 বছর যদি নিজের জরুরিয়াতে জিন্দগির জন্য চলে যায় আর থাকলো কয় বছর, আর থাকলো কয় বছর। আচ্ছা কয় বছর বয়স দিয়ে কয় বছর খাবেন, কয় বছরের কামাই দিয়ে কয় বছর খাবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিক্রিল্লাহ, যাদেরকে যাদের কোনো মাশগালা কোনো ব্যস্ততা তাদেরকে আল্লাহর জিকির থেকে ফেরায় না। আম্মা আয়েশা হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা কি বলতেন, আম্মা আয়েশা কি বলতেন, মাঝে মাঝে রাসূল আমাকে, আমি রাসূলকে জিজ্ঞেস করতাম ইয়া রাসূলুল্লাহ দরজা আমাকে চিনেন ইয়া রাসূলুল্লাহ, কয় না, কয় তুমি কে, আমি আয়েশা, কা আয়েশা কে, আয়েশা ইবনে আবি বকর, আবু বকর কে, আবি ইবনে কুহাফা, ইবনে কুহাফা কে, আল্লাহ। আচ্ছা কিভাবে হারিয়ে যেতেন রব্বুল আলামিন রাসূল, কিভাবে হারিয়ে যেতেন মাঝে মাঝে রবের ভালোবাসায়, মালিকের ভালোবাসায় কিভাবে মাঝে মাঝে বেচাইন হইতেন? হ্যাঁ মালিকের ভালোবাসা, হযরত মাওলানা হাবিবুল্লাহ মিজবাহ রহমাতুল্লাহ বলতেন মালিকের ভালোবাসা, মালিকের ভালোবাসা, তথা জাফা জুনুবুহুম আনিল মাদাজে, মালিকের ভালোবাসা, এরা মাঝে মাঝে হচ্ছকিত হয়ে বিছানা ছেড়ে দেয়, এরা মাঝে মাঝে ভালোবাসা পাগল হয়ে বিছানা ছেড়ে দেয়, এরা বিছানা ছেড়ে দিয়ে উঠে বসে সুবহানাল্লাহ বলবেন, হ্যাঁ এদের জবানে জিকির চলে, মালিকের ভালোবাসা এদের জবানে জিকির, এদের চোখে জিকির, এদের কানে জিকির, এদের দিমাগে জিকির, মালিকের ভালোবাসা এদের ছিল দিমাগে জিকির, মালিকের ভালোবাসা এদের হার হার ওজবে জিকির, মালিকের ভালোবাসা এরা মাঝে মাঝে আমাদের হযরতওয়ালা বলেন এরা বিবির কাছে শুয়েও এরা মালিকের ভালোবাসায় বিভোর থাকে, সোয়া তো বিছানা। সো এই জন্য এক হাদিস, এক হাদিসে রাসূল বলেন যারা বিবির সাথে শোয়া, বিবির সাথে শোয়া থেকে যে মানুষটা ভোর রাতে তাহাজ্জুদের জন্য উঠে গেল, বিবিও টার পেল না, এ যখন ওযু করে নামাজে দাঁড়িয়ে গেল রব তার দিকে তাকিয়ে তাকিয়ে হাসে, রব তার দিকে তাকিয়ে তাকিয়ে হাসে, ইয়াদহাকু বিহিমুর রব, রব তাদের দিকে তাকিয়ে তাকিয়ে হাসে, সুবহানাল্লাহ। আচ্ছা রব যদি হাসে তো কায়নাত তাকে দেখে হাসবে না? হ্যাঁ এজন্য মেরে ভাই ও আল্লাহ তাআলা বলেন ওই মানুষগুলো মানুষ, কোনো ব্যস্ততা তাদেরকে জিকির থেকে ফেরায় না, কোনো ব্যস্ততা কি করে না বলেন, বলেন 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 রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিক্রিল্লাহ, জিকির ওয়ালা ছাড়া অন্য মানুষগুলোকে রব মানুষ বলতে রাজি না, অন্য মানুষগুলোকে রব কি বলে না, অন্য রবগুলোকে মানুষ রব মানুষ বলে না, আমরা জানোয়ারকে যেমন মানুষ বলি না রব জিকির ছাড়া মানুষগুলোকে মানুষ বলে না, বলেন ঈমান ছাড়া মানুষগুলোকে রব কি বলে না, মানুষ বলে না, নামাজ ছাড়া মানুষগুলোকে রব নামা মানুষ বলে না, বলেন নামাজ ছাড়া মানুষগুলোকে রব কি বলে না, মানুষ বলে না, কুরআন ছাড়া মানুষগুলোকে রব কি বলে না, মানুষ বলে না, এরা দুপায়ে জানোয়ার এরা মানুষ না, এরা কি, এরা কি বলেন দুপায়ে জানোয়ার, এরা দুপায়া জানোয়ার এরা মানুষ না, রিজালুন মানুষ শুধু তারা, লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিক্রিল্লাহ, আল্লাহর জিকির থেকে যাদেরকে যাদের বেচা কিনা, যাদের ব্যবসা বাণিজ্য, যাদের চাকরি বাকরি, যাদের অফিস আদালত, যাদের রাজনীতি সমাজনীতি পেট নীতি কোনোটাই তাদেরকে কি করে না, গাফিল করে না, এরা হলো মানুষ। ওয়া ইকামিস সালাহ, আর কোন হালতে এরা নামাজ ছাড়ে না, সুবহানাল্লাহ বলেন কোন হালতে কি ছাড়ে না, ওই কামিস সালা নামাজ পড়তে বাধা দেয় না, ওই তাইজ যাকাত, আর এদেরকে যাকাত দিতে নিরুৎসাহিত করে না, বাধা দেয় না, রব্বুল আলামিন বলেন এই তিন গুণে গুণী যারা মানুষ শুধু তারা, সুবহানাল্লাহ, কয় গুণে গুণী যারা, তিন গুণে গুণী যারা, এবার রব্বুল আলামিন বলেন এই তিন গুণের সাথে আরেকটা কলিজার গুণ আছে, কলিজার আরেকটা গুণ আছে, ইয়াখাফুনা ইয়াউমান তাতাকাল্লাবু ফিহিল কুলুব ওয়াল আবসার,
এরা না হামেশা হামেশা আখিরাতকে সামনে রাখে। এরা কি আখিরাতকে সামনে রাখে? এরা আখিরাতে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে কিভাবে? কথাকে ভয় করে, এরা ওই দিবসকে ভয় করে যে দিবসে দিল আর চোখ সব উল্টে যাবে, দিল আর চোখ কি সব কি উল্টে যাবে, এরা ওই দিনকে ভয় করে। কিয়ামতের দিবসের হাজারো চিত্র রব্বুল আলামিন তুলে ধরেছেন, এখানে একটা চিত্র, তাতাকাল্লামু ইফি কুলুব ওয়াল আবসার, কত চিত্র রব্বুল আলামিন কিয়ামতের দিবসে তুলে ধরেছেন, ওই যে তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, এটা কিয়ামতের একটা চিত্র। তারপরে কি وتضعوا كل ذات حمل حملها এটা কিয়ামতের একটা চিত্র। তারপরে কি ওয়াতারান নাস সুকারা এটা কিয়ামতের একটা চিত্র। ওমা উম্মি সুকারা ওয়ালাকিন আযাব আল্লাহ লা শাদীদ এগুলো সব কিয়ামতের চিত্র, ভয়াবহ চিত্র। এখানে চিত্র যেটা সেটা হলো ইয়াউমান তাতাকাল্লাবু ফিহিল কুলুব ওয়াল আবসার, কিয়ামত এত ভয়াবহ হবে চোখগুলো সব উল্টে যাবে, সব কি হবে বলেন? চোখের আর ঝপক, চোখ আর বন্ধ করা বন্ধ করবে না, আতঙ্কে চোখ যে বড় করবে চোখ আর বন্ধ হবে না। ওহো ইয়াখাফুনা ইয়াউমান তাতাকাল্লাবু ফিল কুলুব ওয়াল আবসার, হাসরের ময়দান শ্বশুর বাড়ি না, শ্বশুর বাড়ি না, হাসরের ময়দান মামুর বাড়ি না, হাসরের ময়দান কি না, শ্বশুর বাড়ি না, হাসরের ময়দান মামুর বাড়ি না। একটা সময় আসবে স্বয়ং রাসূলও কাউকে চিনবেন না। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও কি আপনি আমাকেও চিনবেন না? বলে আয়েশা, আমিও তোমাকে চিনবো না। আল্লাহ তাআলা বলেন, মানুষ শুধু তারা আখিরাতকে ভয় করে যারা, বলেন মানুষ শুধু তারা আখিরাতকে ভয় করে যারা, আর আখিরাতকে ভয় করবে যারা তারা মানুষ হবে। আখিরাতের ভয় যার দিলে যদ্দূর, তার আবাদতে মজা তদ্দূর, এবং সেই গুনাহ থেকে তদ্দূর দূরে থাকবে। কি হয় কেমনে ফেসবুকে ঢুকে ওই মোবাইল ধরে কিভাবে, যে মোবাইলে গুনাহ আসে, ওই মোবাইল ধরে কিভাবে, যে মোবাইলে গুনাহ আসে, যে মোবাইলে সেকেন্ডে সেকেন্ডে গুনাহ আসে, ওই মোবাইল ধরে কিভাবে, ওটাতে আবার টাইম লাগায় কিভাবে, ওটাতে আবার হায়াত নষ্ট করে কিভাবে? আল্লাহ তাআলা বলেন, যদি কেউ রেজাল হয় এই চার গুণে গুণান্বিত হয়, এক নম্বরে জিকির থেকে এক মিনিটের জন্য গাফল হয় না, দুই নম্বরে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, তিন নম্বরে হিসাব করে করে যাকাত দেয়, চার নম্বরে যারা আল্লাহ তাআলাকে আখিরাতকে ভয় করে, আল্লাহ তাআলা বলেন লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, এদের জীবনের সবগুলো আমলের সুন্দর সুন্দর গুলো বেছে বেছে আমি যাজা দিব, আমি এদের সুন্দর সুন্দর আমলগুলোর যাজা দিব। যদিও সুন্দর আমলগুলো যাজা দিব বলে মনে হয় যেন বুঝিয়েছেন, এদের কিছু আমল পাপ যাবে, কিছু আমল সুন্দর হবে, যেগুলো সুন্দর হবে ওগুলোর যাজা দিব, বিষয়টা এমন নয়। এটা হলো আযাবাতুশ শাই ইলা নাফসিহি লিয়াজজিয়াহুম আহসানা মা আমিলু, ইয়ানি লিয়াজজিয়াহুম কুল্লা মা আমিলু, সুবহানাল্লাহ। যেরকম ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইক, ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইক, যা আমি নাযিল করেছি তন্মধ্যে আহসানটা সুন্দরটা ধরো, তাহলে কি কোরআনে কিছু আছে অসুন্দর? তাহলে এখানে যেমন ইজাবাতুশ শাই ইলা নাফসি, এখানেও ইজাবাতুশ শাই ইলা নাফসি, আহসানা মা আমিলু, এই চার গুণে গুণী যারা হবে তাদের জীবনে প্রত্যেকটা আমল দামি হবে, আর প্রত্যেকটা আমলের যা যা আমি দিব। আমি বললাম রব্বুল আলামিন যা যা কত দিবেন, রব্বুল আলামিন বলেন যাও একে দশ দিব, একে কত দিব? আমি বললাম রব্বুল আলামিন একে দশ দিলে আমার পেট ভরবে না, আমি একে দশ মানবো না। রব্বুল আলামিন বলেন যাও একে সত্তর দিব, রব বলেন, আমি বললাম না না একে সত্তর আমি নিতাম না, রব বলেন যাও একে সাতশো দিব, আমি বললাম একে সাতশো দিই আমার হবে না, একে যদি সাতশো দেই তাহলে আমার বয়স আটচল্লিশ বছর, সাত আটচল্লিশে কত, কত বছর পরে তো আমার জিন্দগি শেষ, আমার কি হবে? রব্বুল আলামিন বলেন যাও সাত হাজার, আমি বললাম সাত হাজার আমার হবে না, যাও সাত লাখ, সাত লাখে আমার হবে না, রব্বুল আলামিন বলেন যাও ফাদলিহি গুনে গুনে দিয়ে শেষ করে এবার আমার ফজল থেকে শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো। এবার কি করবে বলেন? শুধু বাড়াবো। আমি বললাম রব্বুল আলামিন কতদিন পর্যন্ত বাড়াবেন? রব বলেন যাও আমি যতদিন ততদিন পর্যন্ত বাড়াবো।
এইজন্য জান্নাতের নেয়ামত শুধু বাড়বে 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 সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ কেমন হবে বলেন আর আমি এখন যা বলছি ইনশাআল্লাহ জান্নাতে গিয়ে আবার দেখবেন এবং হুবহু এই কথা আবার মনে হবে এটাই তো আমাদের মসজিদে মুশতাকুন নবী বলছিল এবং ঝাঁকে ঝাঁকে কি বলবেন এই চলো দেখা করে আসি চলো আবার দেখাও হবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহুম্মা জাআলনা মিনহুম আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে শুমার করে দেন আল্লাহ রিজালের মধ্যে আমাদেরকে শুমার করে দেন লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমালু ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি আমি আমার তোমার আমল গনে গনে শেষ করে দিয়ে এবার আমার ফজল থেকে বাড়াবো আমার থ্রোক বরাদ্দ থেকে বাড়াবো এবার আমার গোডাউন থেকে বাড়াবো সুবহানাল্লাহ ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি আমি বললাম রব্বুল আলামিন দুনিয়াতে কি দিবেন রব্বুল আলামিন দুনিয়াতেও তোমাকে আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব এখানেও হিসাব করে হিসাব করে তোমাকে টাকা দিতাম না এখানেও তোমাকে হিসাব ছাড়া দিব কি 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 দিবে বলেন এজন্য এই মাদ্রাসাকে মহব্বত করবেন তো কথা তো আমার দূর চলে গেছে আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে দ্বীনের জন্য ইস্তেমাল করেন আর মসজিদে দেওয়া আর মাদ্রাসা দেওয়ার মধ্যে পার্থক্য বলছিলাম মনে আছে আপনাদের কত গুণ বেশি পার্থক্য কোটি কোটি গুণে বেশি পার্থক্য সুবহানাল্লাহ বলেন বলেন মসজিদে দেওয়ার চেয়ে বলেন মাদ্রাসা দেওয়া কোটি কোটি গুণে বেশি পার্থক্য এবার বলেন মাদ্রাসা দেওয়ার চেয়ে সরাসরি আল্লাহর রাস্তা দেওয়া কোটি কোটি গুণে বেশি দাম সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ বুঝতে পারছি ঠিক কি জানে আরে মসজিদের চেয়ে দাম বেশি মাদ্রাসা কোটি কোটি গুণে বেশি দাম আর মাদ্রাসার চেয়েও দাম বেশি ফি সাবিলিল্লাহ সুবহানাল্লাহ বলেন না ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দান করেন আরে জীবন তো একটা দিয়ে দিব মালিককে ইনশাআল্লাহ আরে বলেন ইনশাআল্লাহ জীবন কয়টা একটা দিব কাকে জওয়ানি কর ফিদা উস পর কে জিসনে দি জওয়ানি কো কিসি খাকি পে মত কর খাক আপনি জিন্দেগানি কো জীবন তো একটা এটা দিব তাকে যিনি জীবন দিয়েছে এটা মাটি ডিসেম্বরের উপরে মা জীবনকে মাটি করে দিও না হারাম প্রেমের উপরে জীবনকে মাটি করে দিও না হারাম প্রেম বলেন 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 হারাম প্রেমের উপরে জীবনকে মাটি করে দিও না কোন হারাম নর্তকীর উপরে জীবনকে মাটি করে দিও না হারাম গায়িকার উপরে জীবনকে মাটি করে দিও না হারাম নায়িকার উপরে জীবনকে মাটি করে দিও না হারাম দলের নেতার উপরে জীবনকে মাটি করে দিও না জীবন তো তাকে দিয়ে দাও যিনি জীবন দিয়েছে কাকে দিব এটা বলেন জান কাকে মাল কাকে যদি 100টা থাকতো 100টাই দিয়ে দিতাম 100টাই দিতাম বলেন কয়টা দিতাম বলেন 100টাই দিয়ে দিতাম 100টা 100টা দিয়ে দিতাম আছে একটা দিমু কয়টা একটাই দিমু ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আ সাহাবী রাসূল রাসূল কেসে কি বলছেন মহিলা কি বলছেন ইয়া রাসূল আমার বাচ্চাটা নিয়ে যান আল্লাহর রাস্তায় তোমার 6 মাসের বাচ্চা দিয়ে আমি কি করব এটা আপনার সিনার সামনে রেখে দিবেন দুশমন তীর মারবে আপনার সিনার পেছনে সুবহানাল্লাহ আমার বাচ্চাটা ঢাল হবে সুবহানাল্লাহ কি ভালোবাসা ছিল কি ভালোবাসা ছিল আমাদেরও ভালোবাসা আছে আমাদের ভালোবাসা আছে অন্য কিছু আল্লাহ তাআলা মেহেরবানি করে এই মসজিদকে কবুল ফরমান আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানাকে কবুল ফরমান এই মাদ্রাসাকে মহব্বত করব তো ইনশাআল্লাহ হাত তোলেন এই মাদ্রাসাকে নাজাত মনে করবেন এলাকাবাসী বলেন ইনশাআল্লাহ করব তো ইনশাআল্লাহ এই মাদ্রাসার সামনে দিয়ে যাওয়ার সময় খামাখা বলবেন আল্লাহ মাদ্রাসাটা কবুল করো বলেন বলবেন তো ইনশাআল্লাহ কি বলবেন বলেন আল্লাহ মাদ্রাসা খান কবুল করো ঘর হওয়ার নাম মাদ্রাসা নয় ঘর হওয়ার নাম মাদ্রাসা নয় কত কয় না ঘর শুধু ভবন হয়ে যাওয়ার নাম কি নয় বলেন মাদ্রাসা নয় এই মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করা এটা হলো মাদ্রাসা
কথা বুঝা আসছে কথা আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করেন মাদ্রাসা পড়তে আপনারা অনেক দিয়েছেন আরো দিবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ